ছাত্রীরা, গতদিন তোমাদের যেটা পড়িয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। কয়েকজনের কমেন্টে দেখলাম কয়েকজন তোমরা কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছো। চিন্তা করো না, সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। আজকের পড়ানোটার পরে নেক্সট দিনে, নেক্সট ক্লাসে আমি তোমাদের বই থেকে বা যারা যারা যে প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দেবো, কেমন? আচ্ছা, তোমাদের একদম এই চ্যাপ্টারের একেবারে আমি একদম শেষের ভাগে এসে গেছি। তো পশুপালনের একদম শেষের দিকে যেটা ছিল পোলট্রি, প্রথমে আমাদের জানতে হবে পোলট্রি পাখি কারা। পোলট্রি পাখি মানে হচ্ছে আমরা হাঁস মুরগিকে পোলট্রি পাখি বলছি, অর্থাৎ আমাদের দেশে যে পাখিগুলোর ডিম মাংস এদেরকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি, তো এবং তার জন্যই তাদের সেই চাহিদা থেকে আমরা কিন্তু এদের চাষ করছি, অর্থাৎ পালন করছি, প্রতিপালন করছি, কেমন? এখন এই যে মুরগির আমরা যেটা পড়বো, আমরা মুরগির কথা পড়বো, মুরগি ক প্রকার, কীভাবে তাদের ভাগ করা হয়েছে, কীভাবে তাদের পালন করা হচ্ছে, এটা আমরা পড়বো, এটা আমাদের সিলেবাসে রয়েছে। মুরগি ক প্রকার, ডিম উৎপন্নকারী, মাংস উৎপন্নকারী আর উভয়, মানে অর্থাৎ ডিমও দিতে পারে আর মাংসও দিতে পারে, এই ভাগে আমরা ভাগ করতে পারি। দেখো, আমি একটা ছোট চার্ট করেছি তোমাদের জন্য, এই চার্টটা দেখলে আশা করি তোমাদের একটা ভালো আইডিয়া ধারণা তৈরি হবে। দেখো, ডিম উৎপাদনকারী যারা মুরগি তারা বছরে 150 থেকে 200টা ডিম দিতে পারে সারা বছরে, ঠিক আছে? যেমন ধরো লেগহর্ন, হ্যাঁ, আচ্ছা, তারপরে ধরো মাংস উৎপন্নকারী, মাংস উৎপন্নকারী মুরগি তারা শুধু মাংসটাই দেবে এবং সারা বছরে অধিক মাংস উৎপন্ন করবে, এদের আবার ডিম দেওয়ার প্রবণতাটা খুব কম। তো সেক্ষেত্রে এরা কারা? এরা হচ্ছে ব্রামা, হ্যাঁ, তারপরে আসিল, কোচিন, এরা। আর ডিম আর মাংস উভয়ই দেবে, অর্থাৎ যে সমস্ত মুরগি থেকে সারা বছর আমরা প্রচুর পরিমাণে ডিমও পাবো এবং মাংসও পাবো, তারা হচ্ছে উভয় গুণ সম্পন্ন। তারা কারা? রোড আইল্যান্ড, রেড, প্লাইমাউথ, রক, এরা, কেমন? উদাহরণ, এখন ওজনের ওপর ভিত্তি করে মুরগির ধাত মানে নির্ধারণ করা হয়। ধরো কিছু মুরগি খুব ভারী জাতের মুরগি, যাদের ওজন ধরো প্রায় 3 কেজির ওপরে, তারা হচ্ছে যেমন বামা, অর্থাৎ এই যে আমি বললাম মাংস বেশি থাকে, সুতরাং তাদের বডিতে মাংস বেশি, ওজন তাদের বেশি। আবার ধরো যাদের ওজন হালকা 2 থেকে 3 কেজি, লেগহর্ন, ওদের তো মাংস বেশি হয়ে অতটা লাভ নেই, ওরা তো ডিম উৎপন্ন করে অধিক পরিমাণে। তো এইভাবে মুরগিকে ভাগ করা হচ্ছে। আবার ডিমে কে তা দিতে পারে আর কে তা দিতে পারে না তার উপর নির্ভর করে দুভাগে ভাগ করা হয়। যেমন ধরো সিটার মুরগি, নন সিটার মুরগি, সিট কথাটা থেকে সিটার কথাটা এসেছে, কেমন? সিট মানে বসা, ওরা তো ডিমের ওপর বসে তা দেয়, তাই জন্য। তো যারা ডিমের ওপর বসে তা দিচ্ছে তারা হচ্ছে সিটার, তারা সিটার, এখন তাদেরকে বলা হচ্ছে সিটার মুরগি, ওরা হচ্ছে ব্রামা। আর যারা ধরো নন সিটার, অর্থাৎ যারা ডিমে তা দিচ্ছেই না, তাদেরকে বলা হচ্ছে লেগহর্ন। এইবারে আমরা চলে আসছি মূল পশুপালন যেখানে করা হচ্ছে, অর্থাৎ মুরগি পালনের বিষয়ে। তোমাদের বইতে দুটো আধুনিক পদ্ধতি আলোচনা করা আছে, একটা হচ্ছে ব্যাটারি খাঁচা, একটা হচ্ছে ড্রিপ লিটার পদ্ধতি। এবারে ব্যাটারি খাঁচার কথাটা আমি বলি, ব্যাটারি খাঁচা মানে খাঁচার মতন করে সারিবদ্ধভাবে একটা না কতগুলো খাঁচা করা থাকে, কেমন? অনেকগুলো খাঁচা করা থাকে। এবার সেখানে মুরগিগুলোকে রেখে দেওয়া হয়, অর্থাৎ একটা একটা করে মুরগি ওইখানে থাকে। এমনভাবে মুরগিগুলোকে রেখে দেওয়া হয় যে ওই খাঁচার ভেতর তারা সুন্দরভাবে ধরে যায়, কিন্তু খুব একটা জায়গা না থাকার কারণে তারা বেশি নড়াচড়া করতে পারে না, কেমন? খাঁচাটা কেমন হয় দেখো, এরকম সামনের দিকে ঢালু হয়, ফলে মুরগি যদি থাকে ভেতরে, মুরগি ভেতরে ডিম পারলে এই ডিমটা এইভাবে ঢাল বেয়ে নিচে পড়ে যায় এবং সামনে খাঁচ কাটা অংশ রয়েছে, সেখানে ডিমগুলো এসে জমা হয়। প্রত্যেক খাঁচা থেকে কিন্তু ডিমগুলো এসে জমা হবে, কেমন? এইভাবে ঢালু করা রয়েছে এবং খাঁচার বাইরে জল আর খাদ্য রাখা হয়েছে, যাতে মুরগি ওই খাঁচার বাইরে থেকে মানে ভেতর থেকে মাথাটা বাড়িয়ে জল আর খাদ্য গ্রহণ করতে পারে। আর প্রত্যেকটা খাঁচার নিচে মল সংগ্রহের জন্য, অর্থাৎ মুরগি যে মল ত্যাগ করবে সেটা সংগ্রহের জন্য পাত্র রাখা থাকে। এবারে এই যে ব্যাটারি খাঁচা, তার সুবিধাটা কী? সুবিধা এটাই, খাঁচাগুলো এত ছোট ছোট হয় যে মুরগি নড়াচড়া করতে পারে না,
তার কারণ কি, তাতে একটা লাভ আছে। মুরগি যদি বেশি নড়াচড়া না করে তাহলে তাদের কিন্তু ক্যালোরি বেশি খরচা হয় না, অর্থাৎ তাদেরকে যে খাদ্যটা দেওয়া হলো সেই খাদ্যের পুরোপুরি পুরো পুষ্টি বলো যা কিছু সবই তাদের বডিতে মানে দেহ গঠনে কাজে লেগে গেল। এই যে আমরা সারাদিনে যা খাদ্য গ্রহণ করি, আমরা খাদ্য খাচ্ছি, হাঁটাচলা করছি, এখন আমরা হয়তো বাড়ির বাইরে যাচ্ছি না, কিন্তু যখন যাই তখন আমাদের আরও ক্যালোরি খরচ হয়, ফলে আবার খিদে পায়, আবার আমরা খাই, কিন্তু সবটাই আমাদের দেহ গঠনে কাজে লাগছে না। কিন্তু মনে করে দেখো, যদি কেউ কোনো রকম ক্যালোরি খরচ না করে শুধুমাত্র খাদ্য গ্রহণ করে চুপ করে বসে থাকে তাহলে কিন্তু পুরোটাই তার দেহ গঠনে কাজে লাগবে, কেমন? তো এক্ষেত্রে মুরগির ক্ষেত্রে তাই হচ্ছে যে ব্যাটারি খাঁচায় তারা নড়াছড়া করতে পারছে না, পুরোটাই দেহ গঠনে কাজে লাগছে, ক্যালোরিটা নষ্ট হচ্ছে না। তো যার ফলে কি হচ্ছে, তারা বেশি করে ডিম দিচ্ছে, ডিমও দিতে পারছে, আর ওদের কোনো শরীরের অসুবিধাও হচ্ছে না। এটা হলো যে তোমার ব্যাটারি খাঁচার পদ্ধতি। এবারে আমরা যেটা করব সেটা হলো ড্রিপ লিটার পদ্ধতি। ড্রিপ লিটারটা হচ্ছে তোমাদের বইতে খুব ভালো করে দেওয়া আছে, ড্রিপ লিটার পদ্ধতিটা ভালো করে দেখবে। এটা তোমরা যারা একটু ধরো আশেপাশে কোথাও বেড়াতে গেছো, বিশেষ করে যেখানে পোলট্রি অঞ্চল রয়েছে, তোমরা জানি না তোমরা সরিষা অঞ্চল বা ওই দিকে এসেছো কি না কোনো সময়, তো বা গিয়েছো কি না, তো সেখানে যদি গিয়ে থাকো তাহলে ওখানে কিন্তু অনেক এরকম পোলট্রি রয়েছে আমরা দেখতে পাই, বা আরও গ্রামে গঞ্জে যেখানে ভেতরে পোলট্রি করা হয় সেখানে কিন্তু ড্রিপ লিটার পদ্ধতি চালু আছে। কীরকম হয় বলো তো? ড্রিপ লিটার পদ্ধতি মানে একটা বড় ঘর করা হয়, ঘর মানে একটা বড় ঘরের মতন জায়গা যেখানে ধরো পশু পাখিরা থাকতে পারে সেখানে। তো ওখানে কী করা হয়, মুরগিকে রাখা হবে, এবার মুরগিকে ওই খাঁচার ভেতরেই রাখা হবে, খাঁচা মতন করে দেওয়া হয়েছে, কিন্তু যেখানে অর্থাৎ মেঝে, অর্থাৎ যে ঘরটাকে ড্রিপ লিটার করা হবে, ড্রিপ লিটার বানানো হবে, ওই ঘরটাকে প্রথমে চুন ব্লিচিং দিয়ে পরিষ্কার করে নেওয়া হয় যাতে ওখানে কোনো জীবাণু না থাকে, রোগ জীবাণু মুক্ত করা হয়। এরপর ওই যে লিটার বানানো হবে, আসলে লিটারে কী থাকবে, লিটারে থাকবে তোমার হচ্ছে কাটা কাটা ছোটো ছোটো করে কাটা খড়ের টুকরো। খড় তোমরা দেখোনি, কিছুজন দেখেছো কিছুজন দেখোনি, তো খড়ের টুকরো ছোটো ছোটো করে কাটা হয়। এবার ওই খড়ের টুকরোর সঙ্গে ধরো জবের তুষ, ভুষি, তারপর আমের খোসা, কাঠের গুঁড়ো, এগুলো সব মিশিয়ে কি করা হয়, উঁচু প্রায় 15 সেন্টিমিটার উঁচু করে একটা পুরু একটা অংশ তৈরি করা হয়, এটাকে বলা হয় লিটার, কেমন? এই এই যে লিটারটা হবে এই লিটারটা ওর উপরেই তো থাকবে। এবার ধরো মুরগিকে থাকতে দেওয়া হলো, মুরগি তার উপরে মলমূত্র ত্যাগ করলো, ওগুলো ওখানে মিশে গেল, মিশে পুরো ওই লিটারের সঙ্গে মিশে গেল, মিশে যাওয়ার পরে আবার তার উপরে প্রায় 5 সেন্টিমিটার পুরো লিটার দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? ডিপ লিটার পদ্ধতি, ডিপ করে একদম দেওয়া হয়। তো যার ফলে পুরো টোটাল কত হলো, আগে 15 সেন্টিমিটার ছিল, আরও 5 সেন্টিমিটার করে প্রায় 20 সেন্টিমিটার উঁচু ওরকম লিটার তৈরি করা হয়, অর্থাৎ ওদের একটা মনে করা একটা মোটা চাদর মতন তৈরি করা হয় যার উপরে ওরা থাকে, কেমন? এবার ওখানে শুধু ওরা থাকতে পারবে। এবারে ওই একই পদ্ধতি ওই খাঁচার বাইরে ওদের খাদ্য আর জলের ব্যবস্থা থাকে, ওরা মুখ বাড়িয়ে ওখান থেকে খাদ্য আর জলটা গ্রহণ করবে এবং মলমূত্ররা ভেতরে ত্যাগ করছে এবং সেখানে ভালো করে মিশে যাচ্ছে। এবারে ঘরের ভেতরে ছোটো ছোটো জায়গা করা থাকে, সেখানে ওরা ডিম পাড়তে পারে, ছোটো ছোটো জায়গা করা থাকে সেখানে ওরা ডিম পাড়ে। তাহলে দেখো ডিপ লিটার পদ্ধতি আর ব্যাটারি খাঁচার সঙ্গে কিন্তু একটা পার্থক্য রয়েছে, ওখানে কিন্তু ওদেরকে বসতে দেওয়া হলো বা ওরা থাকলো এবং ডিমটা জমা হচ্ছে, এখানে কিন্তু ডিম ওইভাবে জমা করা হয় না, ওদের আলাদা আলাদা জায়গা করে দেওয়া হয়, ওরা সেখানে ডিম পাড়ে এবং সেখান থেকে সংগ্রহ করে নেওয়া হয়। এবং এখানে সবথেকে বড়ো কথা, এখানে লিটার প্রস্তুত করা হয়, ওখানে কিন্তু কোনো রকম লিটার প্রস্তুত করা হয় না। তাহলে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে মুরগি প্রতিপালন করা হয় তোমরা এই দুটো পদ্ধতি পড়ে জানতে পারবে, কেমন? আচ্ছা, এরপরে আমরা যাব কেন আমরা মুরগি প্রতিপালন করছি, অর্থাৎ তার থেকে যে ডিম আর মাংস পাচ্ছি কী এমন রয়েছে যেটা অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ, অবশ্যই ওটা প্রচুর পুষ্টি রয়েছে। যেমন মুরগির মাংসে ফ্যাট আছে, কিন্তু সেই ফ্যাটটা ক্ষতিকারক নয়, অন্যান্য মাংসে যে ফ্যাট থাকে তার থেকে এই ফ্যাটটা অনেক কম পরিমাণে থাকে এবং সেটা অত্যন্ত স্বাস্থ্যকর, একেবারেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়। এবং তোমরা হয়তো জানো না মুরগির যে মাংস, মুরগি থেকে যে মাংসটা আমরা পাই সেই মাংসটা কিন্তু অত্যন্ত তাড়াতাড়ি হজম হয়ে যায়, কেমন?
যে কারণে দেখবে যখন কোনো রোগী অসুস্থ হয় তার পথ্য হিসাবে চিকেন স্টু দেওয়া হয়। কেন জানো? চিকেন স্টু অ্যাপেটাইট, অর্থাৎ ওটা খেলে শরীরের বলবৃদ্ধি হয়, অর্থাৎ ক্ষুধার বৃদ্ধি হয়, ক্ষুধার উদ্রেক হয়, অর্থাৎ শরীরের যে অংশে, যে আমাদের শরীরের ভেতরে যারা পৌষ্টিক নালীর অন্তর্গত যারা রয়েছে, তো সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে উৎসেচক বেরোয় সেই উৎসেচকগুলো ভালোভাবে কাজ করে। অথবা এটা অত্যন্ত মানে পাচনের সহায়ক। আচ্ছা, আর কি থাকবে? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হলো এমন ধরনের অ্যামাইনো অ্যাসিড, যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড সহজে আমাদের দেহে সংশ্লেষিত হয় না, মানে তৈরি হয় না, বাইরে থেকে খাবারের মাধ্যমে নিতে হয়। তো সেরকম অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আমরা মুরগির মাংস থেকে পাচ্ছি। এছাড়া ধরো ভিটামিন এ, ডি, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স আমরা পাচ্ছি, এবং প্রচুর পরিমাণে খনিজ মৌল এখানে আছে, যেমন ধরো ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, হ্যাঁ, আয়রন, এগুলো সব আমরা এই খনিজ মৌলগুলো এখান থেকে পাচ্ছি। তাহলে পুষ্টি গুণটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। এরপর তোমাদের একটা ছোট অংশ পড়তে হবে, বইতেও তোমাদের দেওয়া আছে, যে এই যে আমি বলছি মুরগির প্রতিপালন, সেখান থেকে তোমাদের বলা যেতে পারে যে একটা যে কোনো শঙ্কর মুরগি সম্পর্কে তোমরা লিখো। শঙ্কর মুরগি মানে হচ্ছে ব্রয়লার। ব্রয়লার এমনই একটা মুরগি, ওরা ধরো 5 থেকে 7 সপ্তাহে বড় হয়ে যেতে পারে। ধরো কোনো ব্রয়লার মুরগি, তাকে বড় করানোর চেষ্টা করা হচ্ছে, 5 থেকে 7 সপ্তাহ বড় হয়ে যাচ্ছে। অন্যান্য মুরগিগুলো দেখা যাচ্ছে তারা কিন্তু অত মানে তাড়াতাড়ি বড় হচ্ছে না, কেমন? আচ্ছা, এরপরে বলছি যে এই যে ব্রয়লার মুরগি করা হচ্ছে, এই ব্রয়লার মুরগিটাকে কেন মানে কিভাবে এলো, এটা কিন্তু বিশুদ্ধ মুরগি নয়। পুরুষ কর্নিশ মুরগি এবং স্ত্রী প্লাইমাউথ রক মুরগিকে মিলিয়ে দিলে তাদের সংমিশ্রণে যে শঙ্কর মুরগি তৈরি হয় সেটা হচ্ছে তোমার এই ব্রয়লার মুরগি। এটা তোমরা একটু ভালো করে করবে। এবং কেন ব্রয়লার মুরগিকে আমরা, শঙ্কর মুরগিকে আমরা প্রতিপালন করছি, মানে কেন এটা, এটাকে বলা হয় হাইব্রিড, কেমন, ব্রিড শঙ্কর মুরগি। এরা নড়াচড়া বেশি করে না, কাজকর্মও করে না, ছুটোছুটি করে না, ফলে ওই যে আগে যেটা বললাম যে যারা কাজ করবে না, যারা ছুটোছুটি করবে না, যারা নড়াচড়া করবে না, তাদের দেহে তো পুরোপুরি যে খাদ্যটা গ্রহণ করছে সেটাই ওদের বডিতে থাকবে, এবং যার ফলে দেহ গঠন ভালোভাবে হবে এবং তার থেকে বেশি ভালো মাংস পাওয়া যাবে, এবং পরবর্তীকালে দেখা যায় যে তারা ডিমও দিচ্ছে। তো এই কারণে এই শঙ্কর মুরগিটা তৈরি করা হয় চাহিদার গুণে। তো পোলট্রি সম্পর্কে তোমাদের আমি আজকে একটা ধারণা দিয়ে দিলাম, এটা ভালো করে পড়ো। এরপর দেখো তোমাদের বইতে আরও কিছু এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতার কথা আছে, হয়তো তোমাদের সেই অভিজ্ঞতা নেই, কিন্তু যারা, তাদের সত্যি অভিজ্ঞতা আছে, যারা ধরো তাদের দেশের বাড়িতে দেখেছো বা কোথাও বেড়াতে গিয়ে দেখেছো, তারা কিন্তু এই ধরনের অভিজ্ঞতার কথা লিখতেই পারো। সেটা আপাতত লিখে রেখো, এখনই সেটা আলোচনা করতে যাচ্ছি না, পরে স্কুল খুললে সেটা আমরা মানে দেখে নেবো বা আলোচনা করে নেব। আচ্ছা, আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে তোমাদের বাংলা শিক্ষা পোর্টাল থেকে যে ক্লাসগুলো করানো হচ্ছে নিশ্চয়ই তোমরা দেখছো, এবং অবশ্যই বাংলা শিক্ষা পোর্টালে যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ বাড়ির কাজগুলো দেওয়া হচ্ছে, তোমরা কিন্তু করবে। স্কুল খোলার পরেই কিন্তু সেই বাড়ির কাজগুলো নিয়ে আলোচনা করা হবে, কেমন? আচ্ছা, এরপরের যে ক্লাসটা থাকবে তোমরা চেষ্টা করো প্রত্যেকে সেই ক্লাসটা অ্যাটেন্ড করার, অর্থাৎ দেখার চেষ্টা করো। তার কারণ হচ্ছে আমি কিন্তু সেই ক্লাসে বেশ কতগুলো প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো, কেমন? তাহলে আজকে এই অবধিই থাক, ভালো থেকো প্রত্যেকে।